এক কথা বললাম যে আর তো কোনো ইলেভেন দরকার নাই, শুধু এই বাঁধটা আর নদীটা, এটা করলে আমাদের কোনো সমস্যাই নেই। এইটাই বড় সমস্যা, বাড়িঘর ভেঙে যায়, বাঁধ ধুয়ে পানি যায়, এটাও একটা সমস্যা, এইটাই বড় সমস্যা আমাদের। এটা যদি ভেঙে যাবো তখন আমরা কোথায় যাবো? দাঁড়ানোর কোনো জায়গা নেই। চার ভাঙান দিলাম, এখনো ফির বন্যাতে খালি শোক সময়ের জন্য আমরা চিন্তার মধ্যে থাকি। এই যে নদীগুলো ভাঙি যাওয়ার নেছে, কোনো কাজ হয় না, আর সরকারে কোনো অনুদান দেয় না। আরো পশ্চিমে ভাঙতে মাঝে পুব পাশে আসছে, আমাদের মন এবার বাড়ি ভাঙলে আর ভাঙার আর জায়গা নেই। ফেরার চর কোথায় উঠবে, কোথায় যাবো আর কোনো মন ঠিকানা নেই। তো সরকার যদি এই হিসাবে আমাদের নদী খনন করে তাহলে আমরা মন বাঁচতে পারবো। আমাদের যাওয়ারও স্থান নাই, নদীর ঘর বাড়ি সব কিছু আগে তো হারাই গেছে, ঘর বাড়ি ভাইকে গেছে, একটা ঘর আছে ওই তখন নদীর কাছের উপরে, বুঝছেন? আমরা আর কোনো বিধিবস্ত পাই না, কেউ সাহায্য করে না, কেউ নদীর ভাঙনের কোনো ব্যবস্থাও করে। নদী সমৃদ্ধ জেলা এবং এই জেলার ভিতর দিয়ে ব্রহ্মপুত্র নদী অতিবাহিত হয়েছে এবং এই জেলার সাতটি উপজেলার ভিতরে চারটি উপজেলা ব্রহ্মপুত্র নদীর পাড়ে অবস্থিত, সুন্দরবন, গাইবান্ধা সদর, ফুলঝুরি এবং সাগাটা। কিছু কিছু জায়গায় আমাদের সমস্যা দেখা দেয় বর্ষাকালীন সময়। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশ আছে যেখানেই বাঁধের সমস্যা হবে এই বর্ষাকালীন সময় সেখানেই আমরা সেই বাঁধটা যেন ব্রিজ না হয়ে যায়, বাঁধটা যেন ভেঙে না যায়, তার জন্য আমরা আমাদের যে মেকানিজম আছে সেই মেকানিজমগুলো অ্যাপ্লাই করে অতি দ্রুত আমরা সেই জায়গাগুলোকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করব। আমি সাগর বাচ্চা যে আমি যে মরছিলাম।